ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ছয়ের আসর চলে গেলেও সারা মিলেনি দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডোমিনির সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নিয়েছেন একদিনের ক্রিকেটে অবসর ওয়ানডে ক্রিকেটে অবসর নিয়েই বাংলাদেশে আসছেন বিপিএল মাতাতে চলতি বছরের ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে বিপিএল সাতের আসর আর এরই মধ্যেই দলগুলো নিজেদের গুছিয়ে নিতে প্রস্তুতি শুরু করেছে শেন ওয়াটসন গ্ল্যান ম্যাক্সুয়েল ডেভিড মিলার ইয়ন মর্গানরা এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছে নিজেদের দলগুলোর সাথে আর এবার প্রোটিয়া অলরাউন্ডার জেপি ডোমিনিকে নিয়ে দারুণ সুখবর পেয়েছে রাজশাহী কিংসের ভক্ত সমর্থকরা বিপিএল সাতের আসরে রাজশাহী কিংসের হয়ে মাঠ কাপাবেন এই তারকা এমনটা নিশ্চিত করেছে রাজশাহী কিংস কর্তৃপক্ষ এ নিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছে তারা সেখানে জেপি ডুমিনির একটি ছবি আপলোড করে তার আসার খবরটি নিশ্চিত করেছে এর আগে বিপিএল ছয়ের আসরে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে থেকে আসর শেষ করেছিল রাজশাহী কিংস মেহেদি মিরাজের নেতৃত্বে দারুণভাবে খেলেছিল দলটি তবে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে আর এবার তাই বড় বড় তারকাদের নিয়ে দলকে শক্তিশালী করছে তারা উল্লেখ্য জেপি ডুমিনি দেশের হয়ে এখন পর্যন্ত একাশিটি ম্যাচ খেলেছেন যার মধ্যে করেছেন উনিশশো রান সাথে নিয়েছেন একুশটি উইকেটও এছাড়াও বিশ্বব্যাপী বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলেছেন মোট দুইশো টি ম্যাচ যেখানে ছয় রান করে নিয়েছেন চুয়াত্তরটি উইকেট তাই এবার রাজশাহী কিংস দলের জন্য দারুণ কার্যকরী হবেন এই অলরাউন্ডার